আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় জালেমদেরকে হেদায়েত দিবে না, এ কথা কার? ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব বানানো যাবে না, এই আদেশ কার? যুবক ছেলেরা একটু আমার দিকে তাকা, বন্ধুরা আমার এইবার বলবেন হুজুর ইহুদি কারা? সংক্ষিপ্ত পরিচয় নিন, ইব্রাহিম আলাইহিসসালামের দুইটা সন্তান, একজন হলো হযরত ইসমাঈল আলাইহিসসালাম, তার বংশের থেকে যারা এসেছে পৃথিবীতে সব ইমানদার মুসলমানেরা, আর একটা সন্তানের নাম ছিল হযরত ঈসা, তার বংশের থেকে একজন হলো আইয়ুব, তার বংশ আর একজন হলো হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিসসালামের বারোটা সন্তান দিলেন আল্লাহ, জোরে বলেন কয়টা? এই বারোটা সন্তানের প্রথম সন্তানের নাম হলো ইয়াহুদা। এই বড় সন্তানের ঔরস থেকে যে কটা পৃথিবীর জমিন এসেছে একটাও মানুষের বাচ্চা হয় না, সব হয়েছে ইহুদিদের বাচ্চা। আমার মুসলমান ভাইরা, এবার আপনারা বলবেন হুজুর ইহুদিদের পরে আল্লাহ এত গোসা কেন, এত রাগ কেন, আল্লাহ ওদের এই গজব চায় কেন? এর কারণ হলো শত্রু ভালো, তবে ভাইজান কিরানের বন্ধু যদি শত্রু হয় বলুন তো এই শত্রু সবচেয়ে বেশি মারাত্মক হয় কিনা? আল্লাহ পাক ইহুদিদেরকে ভালোবেসে তাফসীর দেখেন, এত খাইতে দিল পৃথিবীতে অন্য কোন জাতিকে দিল না। আল্লাহ পাক ওদেরকে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা, সকালবেলা ঘুম থেকে উঠেছে মান্না সালো আল্লাহ তাদের পেট ভরে খাইতে দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়দা নামক কোরআন একটা সুরা আছে, মায়দা শব্দের অর্থ হলো খাদ্য ভর্তি খামসা, মাছ ভুনা করে, গোশ ভুনা করে, রুটি ভুনা করে, জান্নাত থেকে প্যাকেট করে করে আল্লাহ পাক ওই ইহুদি জাতির জন্য পৃথিবীতে পাঠাইছেন, সুবহানাল্লাহ। কিন্তু এই অসভ্য জাতি, এরা আল্লাহ পাকের ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, অনেক অপরাধ করেছে, তার ভিতর মারাত্মক অপরাধ হলো দুইটা। এ ভাই এখানে টাকা টাকার গল্প তো ওইদিকে যাই কোন তো মুসলমান বন্ধুরা, আমার এদের যত অপরাধ গুলো কোরআনের ভিতরে দুইটা অপরাধ দেখেন, লালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্কি, অন্যায় ভাবে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে, জোরে বলেন কাদের? একদিনে 30 জন নবীকে হত্যা করেছে ইহুদিরা, নবীদের যখন না পাইছে নবীর ওয়ারেসদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলেছে। বন্ধুরা আমার আল্লাহর কোন বিধান কোন আইন তারা মেনে নেয়নি, আমার বন্ধুরা ইহুদিদের উপরে আল্লাহ 30 বারের উপর গজব নাজিল করেছেন, জোরে বলেন কতবার? করোনার মতো একবার গজব দেখলাম, তাই আমরা আতঙ্কে করোনার নাম শুনলেই দেখবেন ঘরের ভিতরে থাকতে চায়। আমার আল্লাহ পাক এই ইহুদিদের উপরে 30 বারের মতো গজব নাজিল করেছেন। তাফসীর খুলে দেখলাম বিশ্বনবী যতদিন পর্যন্ত ইহুদিদেরকে মদিনার থেকে না তাড়াই দিয়েছিল ততদিন পর্যন্ত মদিনাতে শান্তি আসে নাই। হিটলারের নাম শুনেছেন, 60 লক্ষ ইহুদিকে একা হত্যা করেছিল, 2 লক্ষ হিটলার যদি জানতো ইহুদিদের দুই একটা বাচ্চা পৃথিবীতে বেঁচে থাকলে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদ টেম্পল মাউন্ট বলে দাবি করবে, 52 জন মুসলমানকে নিউজিল্যান্ডে জুমার দিনে হত্যা করে লাইভে দেখাবে, ওই ফিলিস্তিনি জমিনে মায়ের সামনে সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করবে। হিটলার একটা ডিম বাচ্চাকে পৃথিবীর জমিনে বাঁচাই রাখতো না, মুসলমান শুধু তাই না, আল্লাহর কোরআন দিয়ে তারা ফুটবল পর্যন্ত খেলেছে, জোরে বলেন না মুসলমান? তাহলে এই ইহুদিদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন কে? কিন্তু কপাল করা মুসলমান, আমরা 2 বছর আগেই আমরা দেখলাম একটা মহা গজব করোনা, আর 2-3 মাস আগেই বাংলাদেশে এক গজব দেখলাম, আর্জেন্টিনার ব্রাজিলের গজব, জোরে বলেন ঠিক কিনা? কত মুসলমানের সন্তান যে ইহুদি হয়ে গেছে ও নিজেও জানে না, ওর নামটা মুসলমানের খাতায় নেই, ওর নামটা মেসির খাতায়, ওর নামটা নেইমারের খাতায়, ওর নামটা এমবাপ্পের খাতায়, তার খাতায় উঠে গেছে, ও নিজেও জানে না। এখনো সময় আছে তওবা কর, তুই যদি তওবা না করিস আল্লাহ পাক তোর নাম ইহুদিদের খাতায় লিখবে, মুসলমানের খাতায় থাকবে না। সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত দেখেন, জোরে বলেন কয় নম্বর? আমি 14 খানা তাফসীর মিলাইছি,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা শরীরে ট্যাটু আঁকাবে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর পক্ষ থেকে ওদের শরীরে বজব, জোরে কর নাউজুবিল্লাহ। মেসি ভক্ত যারা মেসির জামা খুলে দেখেন পা থেকে মাথা পর্যন্ত ট্যাটু আঁকা, দাজ্জালের চোখ হবে তিনটা, মেসির বাম হাতে দেখেন দাজ্জালের একটা চোখ আঁকানো আছে, কারণ দাজ্জাল অনুসারী। বিয়ে করার আগে গার্লফ্রেন্ডের কাছে দুইটা বাচ্চা নিচে, ওগুলো পৃথিবীর এক নম্বরের লুচ্চা। নেইমার ভক্ত যারা আছেন, ও শরীর খুলে দেখেন পা থেকে মাথা পর্যন্ত ট্যাটু আঁকানো, যেটা তাফসীরের ভিতরে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর গজব। জীবনে কোনোদিন রাত একটার সময় তাহাজ্জুদ করলি না, আর একটার সময় তোর ঘুম আসে না, মোনাজাতে পড়ে থাকিস, মান্নত করে দোয়া করে আমার দল যেন জিতে যায়, ওর পরে যদি রাত দিন চব্বিশ ঘন্টা গজব হয়, তুই মুসলমানের বাচ্চা, তোর পরে বাহাত্তর ঘন্টা গজব। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী আশুরার রোজায় একটা রেখেছেন, জোরে বলেন কয়টা, কথা বলেন, একটা আশুরার রোজা রেখেছে। মদিনাতে যায় দেখে ইহুদিরা আশুরার রোজা একটা রাখে, নবীজি বললেন তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বলে নাহানু আহকুম, ইহুদিরা বলে মুসা নবীর মহব্বতে, আল্লাহর নবী বলে নাহানু আহকুম মুসা মিনকুম, আমাদের চেয়ে কি তোমাদের মহব্বত বেশি? এ আমার সাহাবীরা, ওদের পোশাকের সাথে আমাদের মিল থাকবে না, ওদের আমলের সাথে আমাদের মিল থাকবে না, ওরা দাড়ি কালো করে আমরা দাড়ি লাল করব, ওরা রোজা একটা রাখে আমরা রোজা দুইটা রাখবো, ওদের সাথে কোন মিল থাকবে? মান্তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করবে তার সাথে জাহান্নামে যাবে।